अन्ना एंटरटेनमेंट। गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो सकाल सकाल आमरा आज के राउरकेला टू हावड़ा जार्नी करब। आमादेर वेडिंग रिसेप्शन पार्टी पुरोटाई तो तुम्हारा देखे शेयर कर ड्रेसक्रिप्शन बक्से वीडियोर लिंक दावा थाकबे। तुम्हारा चाहले ओखान थेके पुरो वेडिंग पार्टी वीडियो देखे नीते पारो। तो एखन आमरा चले जाच्छे होच्छे राउरकेला स्टेशन। राउरकेला ग्रीन पम्प होटेल थेके आमरा अटो करे चले जाच्छे होच्छे स्टेशनेर दिके, माने राउरकेला स्टेशनेर दिके। मिनिट 10-15 समय लागबे। सकाल सकाल एकटा फ्रेशनेस तो काज करछेई, साथे चारिदिके एत सौंदर्यपूर्ण परिवेश देखे मन तो मुग्धमय हये गेछे। साथे राउरकेलार एत छोटो छोटो कि सुंदर बैद्यनाथ धामेर मतो पहाड़ो रयेछे। तो एई पहाड़ थेके पाथर केटे लोहाओ किन्तु तैरी हय, एटाई आमि शुने एसेछि जे राउरकेला थेके लोहार पाथर आसे मालगाड़ी करे। तो आमरा एखन चले एसेछि होच्छे स्टेशनेर दिके, माने स्टेशने। तो एखान थेके सामनेई डान दिके टिकिट काउंटार आछे, आपनारा एखान थेके अनायासेई टिकिट केटे निते पारेन। तो आमादेर जेहेतु रिजार्भेशन करा, तो आमरा चले जाच्छि होच्छे स्टेशनेर दिके। स्टेशन एटा होच्छे एक नम्बर प्लैटफर्म। आमादेर ट्रेन एखनो आसेनि, आमरा ओवरब्रिजेर ओपर दिए चले जाब होच्छे 2 नम्बर एंड 3 नम्बर स्टेशनेर दिके। स्टेशन चले एसेछि, किन्तु एखन ट्रेन आमादेर आसेनि। ट्रेन होच्छे 11:05 মালগাড়ি বোঝাই করা পাথরের টুকরো দেখতে দেখতে উঠে পড়লাম হচ্ছে ওভারব্রিজে। ওভারব্রিজ দিয়ে আমরা 2 নম্বর এন্ড 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। এই যে এই হচ্ছে পাহাড়, আর এই দেখুন মালগাড়িতে ভর্তি ভর্তি সেই পাথরের সব টুকরো, এগুলো হচ্ছে আয়রন মিশ্রিত। আমাদের ট্রেন হচ্ছে ইস্পাত এক্সপ্রেস, ট্রেনের নাম্বার হচ্ছে 12872। তো দেখি কতক্ষণ হয়তো 5 মিনিট মধ্যে চলে আসবে। ওয়ান টু এইট সেভেন টু ইস্পাত এক্সপ্রেস টাইম ছিল রাউরকেলায় হচ্ছে 11:05, কিন্তু ট্রেন এসছে হচ্ছে 11:50-এ, একটু লেট ছিল। কিন্তু কিছু করার নেই, আলটিমেটলি আমরা তো উঠে গেছি ট্রেনে, আর ট্রেনও ছেড়ে দিয়েছে। তো এখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সবাই খুব ব্যস্ত। ট্রেনে তো উঠে পড়েছি, তো চা এইসব কিছুই খাওয়া হয়নি, তো তার জন্য চা নিয়ে নিয়েছি। বাড়ি থেকে ফোনও চলে এসেছে, ভিডিও কল। দেখ ভিডিও করছে, দেখালে যাবো বিকালে গিয়ে মিষ্টি খাবো। গাড়িতে উঠেই চারিদিকে এই সবুজের আস্তরণ দেখতে দেখতে সত্যি চলে যাই হচ্ছে দূর থেকে দূরান্তের দিকে। তো সত্যি খুব ভালো লাগে এই সিনারি দেখতে। আমরা এতটা সময় ট্রেনে বসে থাকি অবশ্যই, কিন্তু এই চারিদিকের পারিপার্শ্বিক যে পরিবেশ, এগুলো দেখতে দেখতেই আমরা স্টেশনের পর স্টেশন পার করতে থাকি। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে চক্রধরপুর স্টেশন। ইতিমধ্যেই স্বর্ণর খাওয়া দাওয়া তো স্টার্ট হয়ে গেছে, নিয়ে নিতে হচ্ছে আমুল কুল। অনেকক্ষণ ধরেই বলছিল ফুটি খাবে ফুটি খাবে, তো আমরাও কোথায় আর কমতি রয়েছে, শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। আর স্টেশন তো চলে আসছেই একটার পর একটা। এই স্টেশনের নাম হচ্ছে রাজখর সভা স্টেশন, মানে জংশন। তো ইতিমধ্যেই আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের
গন্তব্যের দিকে। এটা হচ্ছে সিনি জাংশন। সিনি জাংশনে আমরা পৌঁছে গেছি। কত স্টেশন ওভারব্রিজ পার হয়ে চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে। এখানে রেলের কাজ হচ্ছে, এখানে গেট পড়েছে। তো আর চারিদিকে সবাই তো দেখুন কি সুন্দর ট্রেনে করে যাচ্ছে। চলে এসছে হচ্ছে রাখা মাইন স্টেশন। নতুন নতুন সব নাম, অফ ভালোই লাগছে, এক্সপিরিয়েন্স সব কিছুই। তো এখানে ছোলা সিদ্ধ চলে এসছে, সিদ্ধ না এগুলো কাঁচা ছোলা, বেশ মেখে দিচ্ছে। তো নিয়ে নিয়েছি, এটা ওটা না খেলে ট্রেনে সত্যি মজা লাগে না। তো সবাই মিলে চলছে খাওয়া দাওয়া, আর সাথে চলছে হচ্ছে গন্তব্যস্থল। চলে এসছি ঘাটশিলা, এই নামটা তো ভালো করেই আমরা শুনেছি। তো কিছু কিছু স্টেশনের নাম যেরম ছোটোবেলা থেকেই মোটামুটি জানা, আর কিছু কিছু অজানা অবশ্যই, কিন্তু বেশ স্টেশনগুলো দেখতে দেখতে যেতে কিন্তু খুব ভালো লাগে দিনের বেলা, তাই কি না বলুন। খাওয়া দাওয়ার তো শেষ নেই, আবার চলে এসছে মুড়ি মাখা। মানে একটার পর একটা যাই যাচ্ছে, টুকটাক খাওয়া চলছে, সাথে গাড়িও চলছে, কিছু করার নেই। আর স্টেশনের আপডেট তো আমি দিতে রয়েছি যে কোন স্টেশনের পর কোন স্টেশন আসছে। তো আর আপনাদের যদি চট করে ভালো লেগে থাকে এই ভিডিওটা, একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। তো এই স্টেশনের নাম হচ্ছে চাকুলিয়া জাংশন, চাকুলিয়া স্টেশন। দেখতে দেখতে দুপুরের পর বিকেলের দিকে চলে যাচ্ছে, সবাই উঠছে, নামছে, বসছে। এই দেখতে দেখতে আমরাও চলে যাচ্ছি সামনের দিকে। চলে এসছে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম স্টেশন। যেহেতু চারটে ওভার হয়ে গেছে, তো আবার চায়ের টাইম তো চলে এসছে। নিয়ে নিয়েছি চা, ও মা একা একা খাবে নাকি, আমাকে দাও একটু চা। তো নিয়ে নিয়েছি চা, এখন খেতে খেতে আবার সামনের দিকে রওনা। এখন বাজে হচ্ছে 5:15, আমরা এপাশে হচ্ছে মালগাড়ি দাঁড়িয়ে আছে, ওপাশে স্টেশন, যেহেতু আমাদের ট্রেনটা একটু লেট ছিল তাই 5:15 তাকে আমরা খড়গপুরে ঢুকেছি। তার যদি আমাদের ট্রেনটা ঠিক টাইমে আসলো তাহলে হয়তো আমরা আরও আগে পৌঁছে যেতাম, কারণ তার আমাদের পৌঁছতে হয়তো 4:15 পৌঁছে যেতাম, কিন্তু ট্রেনটা লেট হওয়ার কারণে 5:15। খড়গপুর স্টেশন, এই স্টেশনে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে আবার সামনের দিকে চলে যাচ্ছে। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, একটু স্ন্যাক্স তো নিতেই হয়, তাই নিয়ে নিয়েছি হচ্ছে স্ন্যাক্স, সিঙ্গারা, স্বর্ণ। আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর খাওয়া দাওয়া তো চলছে, খুব ভালো লাগছে। এরম যদি বসে বসে বাইরের সিনারি আর খাওয়া দাওয়া চলতে থাকে তো মজা আর মজা। কিন্তু বেশিক্ষণ বসলে কোমর অবশ্য ধরে যায়, কিন্তু স্টেশনের আপডেটগুলো কিন্তু দিয়ে যেতে হবে। তো আবার চলে এসছে মিঠাই, এগুলো হচ্ছে আমাদের সাবুনের মিঠাই ছিল, দিয়েছিল আমাদের ওয়েডিং পার্টিতে। তো আবার মোটামুটি স্ন্যাক্সের মধ্যেও এটা চলে আসে যেহেতু, তাই এটাও বের করে নিয়েছি, চট করে খেতে খেতে চলে যাব। সেই সকাল দিকে অপেক্ষার অবসান এখন ঘটল, ট্রেন চলে এসছে হচ্ছে হাওড়া স্টেশন, ঢুকছে। এখন বাজে হচ্ছে 8:45, তো আমাদের ট্রেন হাওড়া স্টেশনে এখন ঢুকছে। এখন আমরা সব মালপত্র নামিয়ে এখন হচ্ছে হাওড়া স্টেশন।
স্টেশন থেকে মানে ট্রেন থেকে নামার পালা। জায়গাটা ভালোই ছিল, মজা লাগলো, জয়মেন্ট হলো, বেডিংটাও জায়গাটা। টিটলাগড় টু হাওড়া 12872 ডাউন। ট্রেন থেকে নেমেই চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশনের একদম এন্ট্রান্সে। এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে বাইরের দিকে। বাইরের দিকে বেরোলেই হচ্ছে আমাদের বড় ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। এখানে সামনেই লাইনে সবাই দাঁড়িয়ে আছে, কুপন কেটে ট্যাক্সি বুক করতে হবে। যেহেতু ভীষণ লাইন রয়েছে তো আমরা চলে যাচ্ছি হচ্ছে বাঁদিকে, বাসে করে আমরা চলে যাব হচ্ছে দমদম। তো বাসের রুটটাও আপনাদের বলে দিচ্ছি, তো হাওড়া স্টেশন থেকে নেমেই বাঁদিকে হচ্ছে হাওড়া ব্রিজের দিকে, মানে হাওড়া ব্রিজের নিচের দিকে এই যে বাস স্ট্যান্ড, তো এখান থেকে আমরা উঠে পড়ব বাসে। বাসে উঠে আমরা চলে যাব হচ্ছে আমাদের দমদম মানে গন্তব্যস্থল বাড়িতে। তো বাসে তো উঠে পড়েছি, তারপরে আমরা নাগেরবাজার নেমে চলে যাচ্ছি হচ্ছে রিক্সা করে বাড়িতে। তো এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার চলে আসবো হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না, সাথে সাবস্ক্রাইব করেই যাবে নতুন বন্ধুরা। তো আজকের জন্য এখানেই, বাই বাই, টাটা, গুড নাইট। স্বর্ণ এন্টারটেইনমেন্ট।